বাংলাদেশের ছেলে মেয়েরা বড় দিনে যায় কিনা? যায়। তো বড় দিনে ঈসা আলাইহিস সালাম, এই খ্রিস্টানদের কথা হচ্ছে এই দিন আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। তো আল্লাহ বলছে আকাশ ফেটে যেত, আকাশ। এরা এমন কথা বলে আকাশটা ফেটে চূর্ণ বিচূর্ণ। আমার আমার বন্ধু আব্দুর রহমান যাচ্ছে ওখানে, কেন ওরকম উৎসব লাগে? এদিন আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, খ্রিস্টানদের খ্রিস্টানদের আল্লাহর পোলা হয়েছে, একটু আনন্দ করতেছে, ও গিয়ে করে। শুনুন, এই সাদিকের মানুষ যাই অপরাধে আপনি লিপ্ত হচ্ছেন অথচ অপরাধ বলে মনে করছেন না, কত বড় অন্যায়। একজন কাউকে মারলেন, মারলেন তো মারলেন, অন্যায় মনে করছেন না, ডাবল অপরাধ, ডাবল অপরাধ। অন্যায়কে অন্যায় নয় মনে করা কুফরি, হারামকে হারাম মনে না করা কুফরি, হালালকে হারাম মনে করা কুফরি, হালালকে হারাম মনে করা কুফরি। আপনি অন্যায়কে অন্যায় মনে করছেন না, অপরাধকে অপরাধ মনে করছেন না, অথচ আপনার রব কোরআনুল কারীমের সূরা নিসায় বলছেন, যুবক তুমি তোমার বন্ধুর উৎসবে যাও, এতে আমি কিছু বলি না, আমার যদি এরকম বন্ধু থাকে তার উৎসবে আমিও যাব, কিন্তু যুবক তোমার বন্ধুর উৎসব যদি, তোমার বন্ধুর আনন্দ যদি তার ইবাদত কেন্দ্রিক হয়, তবে তুমি ভয় পাও তোমার রবকে। তোমার রব বলছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শুনো যুবক, তুমি যে তোমার বন্ধুর ইবাদতে যাচ্ছ অথচ আনন্দ মনে করছো, শোনো যুবক তুমি যে তোমার প্রতিবেশীর ইবাদতে অংশগ্রহণ করতেছ, আল্লাহর সাথে শরীক করতেছ অথচ মনে করতেছ এটা তার আনন্দ, তোমার ব্যাপারে তোমার রব আয়াত নাজিল করেছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে, ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তার, ওয়া মান ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করল, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করল। যুবক তুমি ভেবে নাও, তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর ইবাদতে যাচ্ছ? দেখো আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আর এটা নিয়মেরই বিরুদ্ধে বলা, ইসলামী মানুষ মুখ খুলবে দুই কারণে, এক সংশোধনের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? তার মানে শত্রুতা আমি রাখা যাবে না মুখ খোলার ক্ষেত্রে, কি রাখা যাবে না? ঘৃণা রাখা যাবে না, যখন কাউকে ডাকা হবে, যখন কাউকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবে, ঘৃণা রাখা যাবে না। বুঝে আসছেন? আসেনি? তাই আমি কারোর জন্য ঘৃণা রাখি না, কেউ মনে কষ্ট নিয়েন না। যদি আপনাদের বিলিভে আমি আঘাত করি, আমি আসলে আপনাদের বিলিভে আঘাত করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার দেশের জনগণ যারা সুন্দর একটা স্লোগান দেয়, আপনারা এই স্লোগানকে ভুল বোঝেন। আমি জামশেদ মজুমদার মনে করি ধর্ম যার যার উৎসব সবার হইতেই পারে, কিছু উৎসব আমার হইতে পারে, আমার বন্ধুর আনন্দ আমার আনন্দ হইতে দোষের কিছু নাই, কিন্তু ওর ইবাদত আমার আনন্দ নয়, ওর ইবাদত আমার ইবাদত নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া শোনো, এই সাদিকের মানুষ তোমাদের রব বলছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে, ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা, ওয়া মান ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয়ই সে সবচাইতে বড় পথভ্রষ্ট। ইছাদিকের মানুষ আল্লাহর থেকে আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত হও। ইছাদিকের মানুষ চিন্তা ভাবনা করো, হে মুসলমান হে মুমিন, চিন্তা করে দেখো কোনটা ইবাদত আর কোনটা উৎসব। চিন্তা করে তোমার ঈদ তো উৎসব, কই কি তোমার বন্ধু তো আসে না? ধরে নাও তোমার বন্ধু আসলো, এখন আমি এভাবে বললে অনেকে বলবে আসে, ধরো তোমার ঈদ এটা ইবাদত, তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না, তার এই ইবাদতে কোনো লাভ নাই, এটা কবুল হবে না। এটা আমরা মুসলমান মনে করি, আমরা মনে করি যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার এগুলোতে সমস্যা আছে, আমরা মনে করি সে যদি মসজিদে ইমামতিও করে তার লাভ নাই। ঠিক এটা আমাদের বিশ্বাস, তাই আমাদের প্রতিবেশীরা যদি আমাদের ইবাদতে আসে এতে আমরা খুশি হই না। কেন খুশি হই না? আমরা দুঃখ পাই কেন? আহা, ও ভালো কাজ আসলে, যদি ইমান নাই তাহলে লাভ হবে না,
এটা আমাদের বিশ্বাস বুঝাতে পেরেছি না পারেনি শোনো ইছাদিগির মানুষ তোমাদের রব তোমাদের কি উপদেশ দিয়ে বলছে الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون إذا غير মানুষ শুনো যারা ঈমান এনেছো তোমরা শুনো আল্লাহ তাআলা বলছে الذين آمنوا যারা ঈমান এনেছে ولم يلبسوا إيمانهم بظلم এবং তারা তাদের ঈমানকে শিরিকের সাথে মিশ্র করেনি أولئك لهم الأمن তাদের জন্য রয়েছে নিরাপত্তা ওয়াহুম মুহতাদুন এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত ইছাদিগির মানুষ যারা তোমরা আল্লাহর ছেলে হয়েছে তার আনন্দে আনন্দিত হও ইছাদিগির মানুষ যারা তোমরা মনে করো আল্লাহ ব্যতীত অন্য কিছু যার কাছে মাথা নত করলে সন্তান দেয় রিজিক দেয় সুস্থ করে আর সবকিছু পাওয়া যায় মুশকিল উদ্ধার হওয়া যায় যারা তোমরা মনে করো এটা তোমরা ভুল বুঝেছো তোমাদের রবকে তোমাদের রব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যারা ঈমান এনেছে এবং ঈমানকে জুলুমের সাথে শিরক কুফুরির সাথে মিক্স করেনি মানে ঈমান শিরক ঈমান কুফর মুমিন আবার কাফর আবার মুমিন আবার মুশরিক আবার মুমিন আবার মুশরিক যারা এরকম মিশ্রিত করেনি তোমাদের রব বলছে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা আর তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত বাকি সব যতই কিছু করুক টুপি রাখুক দাড়ি রাখুক পাঞ্জাবি পরুক মসজিদে যাক লাভ নাই মাওয়াহিদ হতে হবে একত্ববাদী হতে হবে আর এমন কোন কর্মে লিপ্ত হওয়া যাবে না এমন কোন আনন্দ উৎসবে লিপ্ত হওয়া যাবে না যা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে এবার আমি যে ব্যাখ্যা দিয়েছি এতে যদি এটা বাস্তব হয় আর যদি এটাই বাস্তবতা হয় তাহলে আমাদের অপরাধ হয়েছে কিনা আমাদের অপরাধ হয়েছে কিনা কেমন অপরাধ মরে গেলে ক্ষমা পাওয়া যাবে না এমন অপরাধ ঠিক কিনা তাহলে এবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ বলি ইয়া আল্লাহ আপনার প্রশংসা আপনি জীবিত রেখেছেন এখনো ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছেন আপনার প্রশংসা আল্লাহ বলুন 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 আল্লাহ আপনার প্রশংসা আপনি জীবিত রেখেছেন অন্যায় অপরাধ যা করেছি ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছেন বলুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন শোনো যুবক শোনো নিছাদিগির মহিলা এবং পুরুষ সবাই সাধারণ আমার দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা আপনাদের অন্যায় অপরাধের ব্যাপারে জানে নাকি জানে না জানে তিনি আপনাদেরকে ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الله আপনার আর আমার অপরাধ সম্পর্কে জানে জেনে তিনি ঘৃণা করেনি তিনি আপনার অপরাধ জেনে শুনে বুঝে আপনাকে আর আমাকে ডাকছে যে আর তোমরা দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে আসো যা প্রশস্ত যার প্রশস্ত হচ্ছে জমিন আর আকাশের মতো আল্লাহ আপনাকে ডাকছে আপনার অপরাধ আল্লাহ জানে জেনে আল্লাহ বলছে যা করেছো করেছো স্টপ ইট এইবার এই অপরাধকে থামাও রবের ক্ষমার দিকে চলে আসো জান্নাতের দিকে চলে আসো আচ্ছা তো আল্লাহ জান্নাতটা কি আল্লাহ বলছে যে জান্নাতটা হচ্ছে দুনিয়ার আসমানের মতো প্রশস্ত বিশাল একটা নিয়ামত আসো এখানে তো আল্লাহ এটা কারা পাবে আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন যে আল্লাহকে ভয় করবে এ তারা এটা পাবে সুবহানাল্লাহ তাহলে ভয় কাকে করব ইবাদতকার মাথা নত কার কাছে করব কারো ইবাদতে অংশগ্রহণ করব কারো ইবাদতকে উৎসব শুধু উৎসব মনে করব কাউকে ঘৃণা করার দরকার নেই কারো সাথে শত্রুতার দরকার নেই শোনো ইছাদিগির সাধারণ জনমুসলিমরা আমরা তোমা আমি তোমাদেরকে বলি কারো জন্য ঘৃণা হিংসা রেখো না যে যার তা করবে তোমাকে আল্লাহ যা বলার ক্ষমতা দিয়েছে তোমাকে আল্লাহ যা বলার অধিকার দিয়েছে তোমাকে আল্লাহ যা বলতে বলেছেন তুমি তাই বলো সে উদ্দেশ্যেই বলো কারো জন্য শত্রুতার হিংসা রেখো না গুবজ মনের ভিতরে হিংসা রেখো না এতে তোমার দিন প্রচার প্রসার হবে না তুমি সুন্দর একটা হৃদয় নিয়ে সবার সাথে চলো তবে মনে রাখবে তুমি একত্ববাদী যারা তোমার রবকে একের অধিক মনে করে তুমি তাদের সাথে ডিসএগ্রি হবা সুন্দরভাবে জেনো আই এম টোটালি ডিসএগ্রি উইথ ইউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ কত এক নাকি অন্য কেউ আছে যাবে আর ইবাদতে
যুবক যাবে আর ইবাদতে জি না যুবক যাবার জি না এটা কি উৎসব নাকি ইবাদত ইবাদত দেখুন আমি যদি এখানে একটা দোষ করে থাকি তাহলে একটা দোষ আছে আমি বলেছি যে হিন্দুদের পূজা এটা আমার যারা হিন্দু প্রতিবেশী রয়েছে আমার পাড়া প্রতিবেশী যারা আল্লাহ তাদেরকে আর আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছে এটা আমরা বিলিভ করি তো এটা ওদের উৎসব বলে আমার মনে হয় না আমি সেই সেন্স থেকে বলছি আমার কাছে মনে হয় যে তারা পূজা করে কল্যাণ অকল্যাণ থেকে রক্ষা পাওয়ার জন্য তার মানে তারা কাউকে ইবাদত করতেছে কাউকে স্মরণ করতেছে কাউকে মানতেছে কাউকে কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করতেছে এই উদ্দেশ্যে যে তাদেরকে মুশকিল উদ্ধার করবে তাদের চাহিদা পূরণ করবে নাকি অন্য কিছু তাহলে তোমরা বুঝে নাও ইশাদিগের মানুষ তোমাদের অন্যায় অপরাধ যতই হোক ভয় পেও না আল্লাহর প্রশংসায় মেতে ওঠো ইশাদিগের মানুষ তোমাকে আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে আল্লাহর প্রশংসায় মেতে ওঠো তুমি মুসলমান হয়েছো মুসলমান বাপমার ঘরে হয়েছো মুসলমান সমাজে আছো বলেই আজকে এখানে ওয়াজে এসেছো হোক তুমি অনেক অন্যায় অপরাধের সাথে লিপ্ত হোক তুমি অনেক পাপী কিন্তু তুমি এখানে এসেছো কারণ তুমি তোমার মেন্টালি সেট আছে যে আমি মুসলমান ওয়াজ আমাদের একটা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে গেলে আল্লাহ অনেকে হিদায়ত করে অনেকে অনেক কিছু শিখতে পারে এই উদ্দেশ্যে আসছো না আল্লাহ তোমাদের উদ্দেশ্য কবুল করুক তবে শোনো সুসংবাদ শোনো তোমাদের রব বলছে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله او محمد صلى الله عليه وسلم আমার বান্দাদের সবাইকে বলে দিন যারা নিজেদের উপর জুলুম করেছে অন্যায় করেছে পাপ করেছে তাদেরকে বলে দিন لا تقنطوا من رحمة الله হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তোমাদের সবার একবার যত সব গুনাহ মাফ করে দিবে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল দয়ালু তোমার যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ